হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। তো বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে বরিশাল থেকে দুইটি লঞ্চ আছে, প্রিন্সওয়ালা 10 এবং আইএমবি পারাবত 11। তো আজকে লঞ্চগুলোতে কেমন যাত্রী হয়েছে তো এই সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ঘাটে মোটামুটি ভালোই যাচ্ছে, সব লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে আরেকটি লঞ্চ আসছে জালুকাটি থেকে এমবি সুন্দরবন 12, আর সাতপুর যাত্রী নিচ্ছে বরিশাল লঞ্চঘাট থেকে। আজকের বরিশাল লঞ্চঘাটের অবস্থা, ঘাটে লোক সংখ্যা বেশ ভালোই দেখা যাচ্ছে, আর লঞ্চের ভিতরেও মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে। তো আমরা লঞ্চের ভিতরটা আপনাদের দেখাবো। আমরা সুন্দরবন 12 লঞ্চের ভিতরে যাচ্ছি, দেখি সুন্দরবন 12-তে কেমন যাত্রী হয়েছে বরিশাল থেকে, আর জালুকাট থেকে কেমন যাত্রী নিয়ে আসছে। এই হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের ডেকের অবস্থা, মোটামুটি যাত্রী আছে। বরিশাল থেকে সাতপুরের যাত্রী নেওয়ার পর যাত্রী সব বেশ ভালো হয়েছে, আর জালুকাট থেকে প্রায় খুব বেশি একটা যাত্রী আসে না, অল্প সংখ্যক যাত্রী আসে। এরপর বরিশাল থেকে সাতপুরের যাত্রীগুলোতে উঠে, ওই যাত্রীগুলো ওঠার পরে লঞ্চে ভালো যাত্রী হয় জালুকাটের। এরপরে আমরা পারাবত 11 এবং প্রিন্স আলাদ 10-এর ভিতরে যাবো। এখন আমরা পারাবত 11 লঞ্চের দিকে যাচ্ছি। চলে আসলাম পারাবত 11-এর ভিতরে, যাচ্ছি পারাবত 11 লঞ্চের ভিতরে। বুঝতে পারাবত 11 লঞ্চের ডেকের অবস্থা, নিচতলায় যাত্রী হয়েছে ভালোই। পারাবত 11 থেকে যাচ্ছি পরবর্তী লঞ্চের দিকে, প্রিন্স আলাদ 10-এর ভিতরে যাচ্ছি এখন। এখন প্রিন্স আলাদ 10 লঞ্চের ভিতরে যাচ্ছি। প্রিন্স আলাদ 10 লঞ্চের ডেকের অবস্থা, প্রিন্স আলাদ 10-এ ভরপুর যাত্রী রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে প্রিন্স আলাদ 10-এ। এসে প্রিন্স আলাদ 10 লঞ্চের নিচতলার ডেকের অবস্থা, প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে প্রিন্স আলাদ 10-এ। লঞ্চের সামনের ফ্রন্ট ডেকের অবস্থা, এখানে যাত্রী পড়ছে। লঞ্চে বাইক নিয়ে হয়েছে পিছনে ইঞ্জিন রুমের পাশে, সেই ইঞ্জিন রুম আর তার পাশেই রয়েছে বাইক। আলাদ 10-এর দুতলা ডেকের অবস্থা, আর এই দৃশ্য শেষ হওয়ার শেষে কিন্তু রোটেশন শুরু হয়ে গেছে। আগের ঈদের আগে আমি যেরকম দুইটি করে লঞ্চ চলতো, সে তো সেরকমের দুইটি করে লঞ্চ রোটেশনে চলাতে শুরু হয়েছে। এখনও ভালোই যাত্রী হয় লঞ্চে। তো পারাবত 11 এবং প্রিন্স আলাদ 10 দেখালাম, পারাবত 11 থেকে প্রিন্স আলাদ 10 লঞ্চে যাত্রী সেবা অনেক বেশি। আর হচ্ছে আজকে বরিশাল লঞ্চঘাটের আপডেট। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।